আমরা প্রতিদিনের মতো অর্থাৎ উই আর দি অফ ডিএসএমএস আমরা গ্রুপে একটি গ্রুপ আমরা প্রতি শুক্রবার এবং শনিবার আলাপ করে থাকি আজকে প্রথম বর্ষের জন্য আমার বারো নম্বর ওষুধ সাইলিশিয়া অর্থাৎ আমি প্রতিষ্ঠা মেডিসিন দিয়েই শুরু করেছি প্রথম বর্ষের অর্থাৎ পঞ্চাশ পদ্ধতি প্রয়োগের ইচ্ছা এবং বাক্স থেকে ওষুধ দেওয়ার তাহলে আমরা আসি এই সাইলেশিয়ানিয়া আজকে আমার আলোচনা দেখো আমি এর আগে অর্থাৎ গত এক বছরে আমি সাইলেশিয়ানিয়া দুই তিনটা লিকচার দিয়েছি অর্থাৎ প্রথম কথা হলো গত বছর প্রথম বর্ষের জন্য এটা আলোচনা করেছি তারপরে তুলনামূলক আলোচনা করেছি ক্যামেমিলা এবং সাইলেশিয়া তারপরে বায়োকেমিক নিয়ে গত সপ্তাহে বা পনেরো দিন আগে আলোচনা করেছি বায়োকেমিক সাইলেশিয়া আর ম্যাথমেটিক সাইলেশিয়া আলোচনা করেছি আরও ছয় মাস আগে সুতরাং এই ভিডিওগুলো তোমরা হোমিওকানন এবং হোমিওকেস টেকিংয়ে দেখার চেষ্টা করবে কারণ আমি সেই দিকে আর আলোচনা যাব না অর্থাৎ সেগুলো না দেখলেই তোমরা অনেক পিছিয়ে পড়ে থাকবে আমি আশা করব। সেগুলোই দেখে নেবে সময় সুযোগ মতো কিন্তু আজকে আমি নতুন বিষয়ে নতুন জিনিস আলোচনা করব প্রথম কথা আসছে কেন আমি এই স্যালিসিয়াটা আমার বাক্সে আমি দিলাম অর্থাৎ পঁচিশটা মেডিসিনের ভিতরে স্যালিসিয়া দিয়েছি আরও কি সেখানে পাওয়ার দিয়েছি সাত এবং আট তাহলে দেখো উদ্দেশ্য আমার কি আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা খুব সহজে প্রয়োগ করে যেন ডাক্তারি শিখতে পারো এবং দক্ষ ডাক্তার হয়ে উঠতে পারো প্রথম বছর থেকে সুতরাং পড়ালেখার বিকল্প নেই তোমরা নিশ্চয়ই ওষুধগুলো পড়বে প্রতিষ্ঠা মেডিসিন এবং জানবে এবং প্রয়োগ করার চেষ্টা করবে আমি প্রয়োগ শিখাবার জন্যই বায়োকেমিক নিয়ে আলাদাভাবে ক্লাস করতেছি এটা আমার ইচ্ছা ছিল না কিন্তু পরে দেখলাম নানা কারণে আমার ছাত্ররা অর্থাৎ আমার প্রাণপ্রিয় প্রথম বর্ষের ছাত্ররা সেই প্রয়োগটা করতে পারছে না নানা কারণে সেই অসুবিধাগুলোর কথা চিন্তা করে আমি বায়োকেমিক্যাল একটা বাক্স করেছি বায়োকেমিক্যাল ওষুধ আলোচনা করেছি এবং সেই স্যালেসিয়া আলোচনা করেছি সেই স্যালেসিও তোমরা শোনার চেষ্টা করবে দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার আলাদা আলাদা আছে অর্থাৎ আমি যে তিন চারটা লিকচার দিয়েছি সেগুলো শোনার চেষ্টা করবে যদিও সেইগুলোর শব্দে নানারকম অসুবিধা আছে কষ্ট হলেও তোমরা সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে কারণ তোমাদেরকে মায়াদমেটিকের উপরে আমি আরও এক বছর দেড় বছর পরে আলোচনা করব। আমার উদ্দেশ্য একটাই আমার এই প্রথম বর্ষ ছাত্ররা আগামী চার বছর আমি যেন দক্ষ ডাক্তার করে উঠতে পারে আমি তোমাদেরকে বলছি যারা ফার্স্ট ইয়ার থেকে আমার সঙ্গে জড়িত আসা আগামী চার বছর বা পাঁচ বছর পর তোমাদের কি প্রয়োজনে আমি হবে তোমরা চিন্তা করতে পারছো না অর্থাৎ হয় ডাক্তার হয়ে নিজেরা করবে না হয় তোমাদের চাকরির ব্যবস্থা এ করব। বিনা চাষটাই অন্তত আমি বলব পনেরো বিশ হাজার টাকা বেতনের তখনকার সময় আমি অত শুরু করতে পারবে সেই সুবাদেই তোমরা প্রথম থেকে চেষ্টা করবে ওষুধ প্রয়োগ এবং প্রয়োগের কৌশল এবং বায়োকেমিকের দক্ষতা বর্জন অর্জন করা তাহলে চলে আসি আজকের সাইলিসি আলোচনা আমি কেন পাওয়ারটা বেশি বেশি দিলাম এবং কেন তোমাদের এই বাক্সে বা এই ডিপসিটেড মেডিসিন যেটা আলোচনা করেছি এক থেকে দিলাম না দিলাম সাত আট এবং তারপরও আমি একটু আলোচনা করে চলে যাব তাইলে চলে আসি সাইলেশিয়া বানানটা নিশ্চয়ই তোমাদের মনে আসে এস আই এল আই সি এ এই এস শব্দকার ব্যাখ্যা করে আমি শেষ করব। এস শব্দের অর্থ হচ্ছে সাইলেন্ট অর্থাৎ সাইলেন্টলি যে রোগ কাজ করে যায়। হয় সেটা আমি আলোচনা করব পরে কেন তাকে সাইলেন্ট রোগ হচ্ছে নীরবে নিভৃত্তে সে কাজ করে কেউ টেরো পায় না আচ্ছা এগুলো এক দ্বিতীয় কথা হচ্ছে দেখো এস ভিতরে সালফার অথবা আমরা আমরা যদি মায়াজম বলি সাইকোটিক বলি সিভিলিটিক বলি তিনটা এসেই আসে সুতরাং তিনটাতেই তার কাজ তাহলে মনে রাখতে আমাদের সুবিধা কারণ আমি এগুলো বলতাম না বলছি তোমরা মনে রাখার জন্য সুবিধা এগুলো তোমাদের প্রয়োগের খুব একটা বাধা পাবে না পরেও তো কাজে লাগবে অর্থাৎ তিনটা মায়াজমের এস এখানে আছে শরিক সাইকোটিক সিফিলিটিক এবং টিউবারকোলিস যাই হোক সেটা টিউবারকোলিসে নাই থাকুক কুলিসিস তার যোগ্যতাও কম এই তিনটাতে তার যোগ্যতা বেশি আছে তাহলে চলে আসি তাহলে লক্ষণটা কী আমরা কিভাবে প্রয়োগ করব। প্রথমে আসি আমি কেন এই সাত আট তোমাদেরকে দিলাম প্রথম কথা হচ্ছে এই যে কোলাম নিরবেশে কাজ করে কারণ তোমরা দেখলে অবাক হবে ওই যে অনেক কথা সেখানে আমার বলা আছে অর্থাৎ মাছের কাটা বাইর করার জন্য আমি গত সপ্তাহেও আলোচনা করেছি বায়োকেমিকের উপরে আজকেও আমি বলে যাচ্ছি এই সাত পাওয়ারটা দিয়েছি একটা মাত্র কারণে আমি কোনো দিন কাটা বাহির করার জন্য সাতের উপরে আমার কোনো দিন প্রয়োজন হয় নেই বলে স্যার আপনি তো এই এক দুই তিন চার ব্যবহার করলেন না কেন দেখো আমি অনেক ব্যবহার করেই সাথে যে উপকারটা পেয়েছি অর্থাৎ সাইলিশিয়া এম সেভেন আমাদের পঞ্চাশ দিন মতে সেটা প্রয়োগ করলেই যত রকমের কাটাই হোক গলা যদি কাটা থাকে সেই কাটাটা নীরবে চলে যাবে চলে যাওয়ার কারণটাও সেদিন ব্যাখ্যা করেছিলাম বায়াকমিক মতে আজকে হোমিওপ্যাথিক মতে আলোচনা করেছি অর্থাৎ তোমরা যদি কোনো কাটাফোটা লোক আসে অন্তত প্রথম দিনেই তিনবার চারবার দেওয়ার চেষ্টা করবে তার কারণ হল সাইলেশিয়া ঘুমের ভিতরেই সবচেয়ে বেশি কাজ করে তাহলে স্যার এ কথাটা বললাম সাইলেন্ট অর্থাৎ নীরবে নিবৃত্তে তুমি যখন রেস্টে থাকো তখনই এই ওষুধটা ক্রিয়া সবচেয়ে ভালো হয় সেই সুবাদে তাকে আমি আমি বলছি সাইলেন্ট অর্থাৎ অর্থাৎ নীরবে সে কাজ করে কি কাজ করে দেখো কাটা তুমি যদি দিনে তিনবার চারবার খাও রাত্রিবেলা সে কাজ করে সকালবেলা কাটাটা বের করে দেয় এই যে এই যে অভিজ্ঞতা এটার জন্যই তাকে আমি সাত নম্বর আর আট নম্বর মেডিসিন দিয়েই আমি তোমাদের বাক্স শুরু করেছি সুতরাং তোমরা বুঝতে পারছ এই ওষুধটার গুরুত্ব কত বেশি পশ্চিম হচ্ছে তাইলে কি এই এটা এক থেকে ব্যবহার করা যাবে না যাবে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা সাত থেকেও ব্যবহার করতে পারবে যে কোনো রোগে যদি তোমাদের সিলেকশন হয় সাত থেকে তুমি অনাহাসে ব্যবহার করতে পারবে তাতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই তাহলে আমরা বুঝলাম এটা কেন দিয়েছি কখন প্রয়োগ করব এবং একই সিস্টেমে আমরা প্রয়োগ করে যাব এক থেকে দেওয়ার দরকার নাই অর্থাৎ সাত থেকে আমরা শুরু করতে পারবো দিতে অবশ্য পরবর্তীতে আমি পাওয়ারগুলো দিয়েছি যেটা ফোর্থ ইয়ারের জন্য এবং পাস করার পরের জন্য সেখানে পাওয়ারগুলো দিয়েই আমি সিরিয়াল অর্থাৎ আমাদের একশোটা মেডিসিন দিয়েই আমরা হোমিও জগতে আরম্ভ করব। হোমিও জগৎ বিশাল এখানে পড়ালেখার কোনো শেষ নাই তাহলে চলে আসি প্রয়োগটা আমরা কীভাবে করবো তাহলে এক নম্বর বুঝলাম কোনো কাটা বা ফরেন বডি বডিতে যদি থাকে একমাত্র সাইলাইশিয়েই তাকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে যদি সেটা সেটা বুলেটও হোক আর অন্য কোনো অন্য কোনো সূচক অথবা অন্য কোনো ফরেন বডি যদি বডিতে থাকে সেটাও সে বের করার ক্ষমতা রাখে তবে কাটার ব্যাপারে আমি বলছি সাত নম্বরটা হলো সবচেয়ে ভালো আর যদি না যা আট নম্বর দিবে দিনে দুবার বা তিনবার করে তোমার কাটা যদি বা অন্য কিছু থাকে সেটাও ফরেন বডি থাকলে সেটাও বের করে দেওয়ার তার ক্ষমতা আছে তবে যতক্ষণ পর্যন্ত না যায় তোমাকে প্রয়োগটা করেই যেতে হবে যদি কাটা হলে এক বোতলেই তুমি নিশ্চিত এবং যদি এক বোতলে না যায় তখন তুমি বুঝতে হবে গলায় অন্য কোনো সমস্যা আছে কারণ গ্যাস্ট্রিক থেকেও গলায় কাটা লাগে টনসিল থেকেও কাটা লাগে আবার অন্য কোনো কঠিন রোগের পীড়া হলেও কাটা লাগে অর্থাৎ কাটা নানা রকমের লাগতে পারে সেই লাগাটা যদি আমার সাইলিশিয়া এক বোতলে না যায় তুমি ধরে নিবা সেটা অন্য রোগ অর্থাৎ মাছের কাটার কথা আমি বলছি অন্য কাটার কথা নয় তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম মাছের কাটা সাত নম্বর প্রয়োগ সাত পাওয়ার প্রয়োগ করেই এই কাটাটা চলে যাবে না গেলে আমাকে ভাবতে হবে এটা অন্য জিনিস টনসিল থেকে হতে পারে তোমার তোমার গ্যাস্ট্রিক থেকে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে যাই হোক এই কথাটা রেখেই আমরা এই এক নম্বর আলোচনা শেষ করলাম কোথায় আমরা প্রয়োগ করব। আর কোথায় প্রয়োগ করব অর্থাৎ এটা নীরবে নিবৃত্তে কাজ করে সেই দু একটা লক্ষণ না বললেই আমরা প্রয়োগ করতে পারবো না দেখো আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে দশ বারোটা মেডিসিন বলেছি যেগুলো লোক দেখলেই চেনা যায় তাহলে সাইলেশিয়ার রুগী দেখলে কিভাবে চেনা যাবে দেখো আমরা যদি মুখের দিকে তাকাই যার মুখ শুকনা অর্থাৎ দেখতে অনেকটা বানানোর মতো তার অর্থাৎ বানর না মুখটা শুকানো সে বাচ্চা হোক আর বড় হোক আর যুবক হোক এরকম রুগী যদি দেখো একটা কথা মনে রাখবে সে সাইলেশিয়ার রুগী তাহলে একটা লক্ষণ দিয়ে তো করা যাবে না তাহলে অন্য কী লক্ষণ আছে আমাদেরকে দেখতে হবে তাইলে আমরা প্রথমেই বুঝলাম কোন রুগীর এপিয়ারেন্স যদি বৃদ্ধের মতন লাগে অথবা বানরের মতো লাগে অথবা শুকনো লাগে অথবা তার পরিপূর্ণতা নাই অর্থাৎ আমরা যেটা বলি আমরা যেটা বলি ভ্যারাইটি কার্বের মতো মুখ শুকনা কিন্তু মাথা বড় তাইলেই আমরা বুঝবো সে স্যালিসিয়ার রুগী তোমরা তখন তার একটা লক্ষণ দৃষ্টি রাখলা তাহলে তার অন্য লক্ষণগুলো লাগবে তাইলে আর দুই তিনটা লক্ষণ বললেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারবো ডিপ সেটেড মেডিসিনে দেখো ধাতুগত দিকের ওষুধগুলো যদি আলোচনা করতে যাও আলাদাভাবে অর্থাৎ মায়াজমেটিক ছাড়া তাহলে কিন্তু সাইলিশিয়া এই চার পাঁচটা মেডিসিনের মধ্যে একটা মেডিসিন অর্থাৎ যাকে দেখলেই আমি যে কথা বলছি সেটা তুমি চিন্তা করতে পারো তাইলে প্রথমে কি বললাম মাথা বড় মুখটা শুকনা বানানোর মতো পেটটাও বড় অর্থাৎ হজম হয় না এবং বদহজমের কারণেই তার পেটটা বড় হাত পা আবার শুকনা পায়ের গোড়ালি আবার তার দুর্বলতা এই লক্ষণগুলো থাকলেই আমরা সাইলেশিয়া আর দেরি করব না তারপরও কথা আরও দু একটা লক্ষণ তো দরকার সেইগুলো আলোচনা করব। আমরা কীভাবে তাহলে এইটুকু বুঝলাম অর্থাৎ কাকে আমরা সাইলেশিয়া প্রয়োগ করব এবং কেন বাক্সতে দিয়েছি পাওয়ার সেটাও ব্যাখ্যা করে দিলাম তার অর্থ তোমরা প্রথম বর্ষ থেকে ওষুধগুলো প্রয়োগ করে অভিজ্ঞতা অর্জন করো কারণ ওষুধ পাওয়ার পাওয়ার তোমরা পাবে প্রয়োগ করতে পারবে তাইলে একটা কথা মনে রাখবে আমরা যদি প্রথম বর্ষ থেকে না শিখি আমরা দক্ষ ডাক্তার হয়ে উঠতে পারবো না এক একটা মেডিসিনের ক্রিয়া কার্যকলাপ আমার মনে সাতাশটি বার সাতাশটি দিন বলা হইল শেষ হয় না যদি তার কাজ তোমরা মানে তোমরা শুনে যদি মনে রাখতে না পারো আমি খালি বলছি এই কয়েকটা টেকনিকে মনে রাখা তাইলে আমরা এক কথা মনে রাখলাম কাঁটা বাইর করে দ্বিতীয় কথা মনে রাখলাম চেরা মাথা বড় পেট বড় এবং হাত পাশুল তৃতীয় কথা হচ্ছে ঘামে ঘামের কুফর হাত পায়ে খুব ঘামায় অর্থাৎ হাতের তালু এবং পাতা পায়ের তালু এবং মাথার তালু অথবা একমাত্র মেডিসিন হচ্ছে সাইলিশিয়া ঘামের কোনো কুপড়ে যদি লোকে এসে বলে কোনো দিন ঘাম এখন আর ঘাম হয় না সে কোথাও তোমরা কেস টেকিং নেওয়ার সময় চিন্তা করবে আপনার কোনো দিন ঘাম কিনা কি না ঘাম হইলে সেটা হাত পায়ে এখন আছে কি না যদি কোনো সময় হাত পায়ে ঘামাইতো অথবা মাথা ঘামাইতো তাহলে ধরেই নিবা এটা তার চাপা পড়ে গেছে অর্থাৎ এখানে সাইলেশিয়াটা ছাড়া তার আর মুক্তি নেই আর ঘামটা কি ঘামটা দুর্গন্ধ থাকবেই তাহলে আমরা যদি ঘামের রুগী হয়ে থাকে আর ঘাম যদি এখন নাই কিন্তু অতীতে ছিল চাপা পড়ে আছে তাইলেও সাইলেশিয়া দিয়ে তুমি সেই রুগীকে চিকিৎসা করতে পারবে তাহলে আমরা এই কথা কয়েকটা মনে রাখলেই আমরা সাইলেশিয়াকে স্মরণ করতে পারবো আর কি বলছি ওই যে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখার চেষ্টা করবে তারপর আমি অল্প করে আলোচনা করে যাই এটাকে ছুরি বলা হয় অর্থাৎ সাইলেশিয়াকে বলা হয় এটা এলোপ্যাথিকের ছুরি অর্থাৎ আমরা এই ছুরি আমাদের দিয়ে আমরা কি কি করতে পারি আমরা প্রত্যেক অপারেশান করতে পারি কি অপারেশান ফোঁড়ার অপারেশান কাঁটার অপারেশান করেও কাটাটা গলা থেকে বের করে দিলাম ফোঁড়ার অপারেশান করেও আমরা এটা চিকিৎসা করতে পারি অর্থাৎ ফোঁড়া পাকবে কি ফাটবে কি বুঝবে পার্থক্য যদি একটু মনে রাখো তাহলে আমি দু একটা কথা বলে যাই কারণ আমাদের আলোচনায় চেষ্টা করব এই আধা ঘন্টার ভিতরে তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে অর্থাৎ সাইলিশিয়া কোন কেসে দেখো পুজের উপরে যদি এক নম্বর মেডিসিন বলা হয় তাহলে সেটা আমি সেদিনও আলোচনা করেছিলাম অর্থাৎ সাইলিশিয়া ঠিক হোমিওপ্যাথি তো তাই হোমিওপ্যাথির লক্ষণটাও একই রকম অর্থাৎ বায়োকেমিকের মতনে অর্থাৎ খুব ডিপ সিটেড মেডিসিন এটা বায়োকেমিকে বলছিলাম সেদিন লিচেটা শোনার চেষ্টা করবে এই যে কাটা অর্থাৎ ফোঁড়াটা যদি পাকবার হয় পাকবার না হয় সেখানে আমরা বায়োকেমিক অনেক সময় দিতে পারি এখানেও তাই এখানে চারটা মেডিসিনের কথা মনে রাখার চেষ্টা করবে হিপাসাল মার্কসল সাইলিশিয়া আরও দু একটা মেডিসিন থাকতে পারে তবে আমরা এদের মধ্যে পার্থক্য করার চেষ্টা করব কিভাবে দেখো তাহলে চলে আসি অর্থাৎ অর্থাৎ মার্সলের ফোঁড়া হচ্ছে ঠান্ডা হিপাসালের রোগ হচ্ছে ব্যথা অথবা পুজো থাকতে পারে প্রচণ্ড ব্যথা ধৈর্য দিবে না আর মার্সলের হচ্ছে আর সাইলিশিয়ার হচ্ছে মুখ হয়েছে ফাটে না এবং পুঁজটা পাতলাও হয় গাঢ়ও থাকে তবে সচরাচর পাতলা এবং পুজে গন্ধ থাকে একটা পাকবার সময় যদি হয় যদি দেখো তুমি তোমার লক্ষণ কয়েকটা মিলে যদি প্রয়োগ করতে পারো সাইলিসিয়াও অনেক সময় ফোঁড়াকে বসিয়ে দে তোমার কিচ্ছু করার নাই অর্থাৎ তোমার সিলেকশন আসছে তুমি আমার বাক্স থেকে সাতও দিতে পারো আটও দিতে পারো তার কাজ সে করবে ফাটবে কি বসবে তুমি বলতে পারবে না তুমি বলবে তোমার লক্ষণ ঠিক আছে কিনা তাইলে রুগী দেখবার তার কাজ সে করে অথবা পাকা রোগী পাকা ফোঁড়াও বসিয়ে দে যদি সাইলেশিয়া তুমি সিলেকশন করে এই সাঁতার দিতে পারো তাহলে আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই ফাটলে তো ফাটবেই নাহলে সে বসাই দিবে আর ফেটে যদি যায় তখন আরও দুই এক বোতল দিয়ে তার পুস্তা পরিষ্কার করার চেষ্টা করবে অর্থাৎ সাইলেশিয়া অনেক অনেক দীর্ঘক্রিয়শীল ওষুধ অর্থাৎ এটা শরীরকে সৃষ্টি করার দিকে আমরা নিয়ে যাব এটা ধ্বংসাত্মক অর্থাৎ টিবারকলিস বড়ি অর্থাৎ টিবি রোগের ক্ষেত্র যাদের স্বাস্থ্য হয় না সাইলিসিয়া তাদের স্বাস্থ্যকে মেকআপ করে দেওয়া হয় অর্থাৎ নীরবে সে কাজ করে সেই জন্যই বলছি সাইলেন্ট ওষুধ অর্থাৎ এটার কাজ বোঝা বড় শক্ত তার কারণ হচ্ছে কাজগুলো হয় দেরিতে ধীরে ধীরে হয় এটা রোগটাও ধীরে ধীরে হয় এবং চলেও যায় ধীরে ধীরে এই জন্যই রোগটা নীরবে কাজ করার সুযোগ আমরা অনেক সময় বুঝতে পারি না অর্থাৎ বডিতে কাজ করতে সে একটু সময় নেয় আর একটা কথা মনে রাখবে অর্থাৎ পাল যেখানে আমরা ব্যর্থ হবো সেখানেই আমরা সাইলেশিয়া দেব দেখো এখন কথা হচ্ছে ওষুধগুলো মনে রাখতে পারলেই লক্ষণগুলো দেখো আমি সচরাচর বলছিলাম পাল চোখের ওষুধ এল্লা মেলনাতে কাজ হয় সেখানে পাল যদি ফের ফেল করে আমরা সাইলেশিয়া দিতে পারি পার্থক্যটা কি যদি ব্যথা বেশি থাকে তাহলে হিপার্সাল হবে ব্যথা কম থাকলে স্যালিশিয়া হবে অথবা মার্সল সচরাচর আসে না মার্শল কোন কোনো পুজের প্রথমে দেখা যায় না মার্সল যদি প্রথমেই তো সিমটম পাও মার্সলে অনেক সময় বসে যায় বেলেডোনাও বসে যায় এই কতকগুলো ওষুধ অর্থাৎ আমাদের এই একশোটা মেডিসিন যদি তুমি পারফেক্টলি পড়তে পারো জানতে পারো বুঝতে পারো তাহলে আর বেশি মেডিসিনের প্রয়োজন হবে না তাই বলে কি পড়বে না নিশ্চয়ই পড়বে তার কারণ আমি ব্যাখ্যা করব দেখো ফোর্থ ইয়ারের ক্লাস শেষ হয়ে আসছে আর তোমাদেরকে নিয়ে আগামী তিনটা চারটা বছর আমি কাটাবার চেষ্টা করব। সুতরাং প্রাণ দিয়ে চেষ্টা করো প্রত্যেকটা কথা প্রত্যেকটা প্রত্যেকটা মেডিসিয়াল মেডিকা পড়ে দেখো সেখানে কোনো ভুল পাও কি না আরে বইতে কি ভুল আছে বাইর করার চেষ্টা করো না আর নিজেরা পঞ্চাশ দিন প্রয়োগ করে নতুন যুগের নতুন ম্যাটেরিয়ামেরিকা তৈরি করো কারণ আমাদের অভাবে আমরা বসে আছি আমি তোমাদের দিকে তাকিয়ে আছি কখন তোমরা পড়ালেখা করে প্রয়োগ করে নিজেদের প্রয়োগগুলো নিজে হাতে শিখে বই লিখবে কারণ বই ছাড়া তো আমরা পঞ্চাশ শতম আগাতে পারবো না হয়তো আমরা এখন খুব একটা সংকটকালের ভিতরে যাচ্ছি আমাদের আমাদের পিছনে কেউ নেই নাই আছে অর্থনৈতিক নাই আছে সরকারি সাহায্য না আছে আমাদের কোনো চেষ্টা আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় খালি সমালোচনা এবং বড় হামভাব করে চলে যাচ্ছি আমরা মূল জায়গা থেকে সরে গেছি অর্গ্রন থেকে সরেই আমরা নানা চিকিৎসা করে যাচ্ছি আমি চলে আসি তারপরে কি তারপরে আমরা কোথায় ছিলাম ঘামের দুর্গন্ধ এবং পুঁজ এবং সেখানে অপারেশনের কাজ করে স্যালিশিয়া কি সুন্দর মেডিসিন তোমরা পঞ্চাশ পদ্ধতি প্রয়োগ করলেই বুঝতে পারবা এই ওষুধের কাজ কি। এখন প্রশ্ন আসছে দেখো মাত্রা কী মাত্রা নিয়ে আমার আগের একটা বক্তৃতা আছে আমি চেষ্টা করব আবারও মাত্রা নিয়ে জানুয়ারি মাসে অন্তত বিস্তৃতভাবে আলোচনা করব। কারণ আমাদের অনেকেই আমার বক্তৃতাগুলো শুনে মাত্রা সম্বন্ধে তাদের কোনো ধারণাই হয় নাই আমি আশা করব তোমরা মাত্রাজ্ঞানের সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে আর আগামী জানুয়ারি মাসে আমি মাত্রার উপরে একটা ক্লাস নেবো অন্তত প্রয়োগের জন্য তোমাদের কোনো ভুল না হও পঞ্চাশ মধ্যে দিয়ে সুন্দর মতো ব্যবহার করলে তোমরা ওষুধেই তোমাদেরকে আগিয়ে নেবে কী সুন্দর দুই তিন দাগেই তুমি বুঝতে পারবা তোমার সিলেকশান রাইট অর রং ভুল কোথায় হয়েছে তুমি সংশোধন করার যে কোনো মুহূর্তে তুমি চেষ্টা করতে পারবে চলে আসি তাইলে আমরা কী কী শিখলাম অবরুদ্ধ ঘাম ঘামের আবার হাত পা এবং মাথা ঘামায় মাথা ঘামের ভিতরে আমরা পার্থক্য নির্ণ করতে পারি ক্যালকেরিয়া কার্বের সঙ্গে অর্থাৎ ক্যালকেরিয়া কার্বের ঘামের গন্ধ হচ্ছে টক গন্ধ আর আর স্যালিশিয়ার হচ্ছে দুর্গন্ধ এই যে পার্থক্য এগুলো সময় সময় মনে রাখার চেষ্টা করবে নহিলে অনেক সময় তোমরা ভুলে একটা পরিবার আর দিতে পারবে তবে এটা সাহস রাখিও পঞ্চাশ পদ্ধতি কাছাকাছি পড়লেও ওষুধের কাজ হবে তবে চেষ্টা করবে এই কতকগুলো ওষুধ যেন ভালোভাবে রপ্ত করতে পারো এই প্রতিষ্ঠা মেডিসিন যদি রপ্ত করতে পারো প্রথম বছর থেকে আমি আশা করব তোমরা ভালো ভালো চিকিৎসা করতে পারবে আরে একটু পড়ো একটু জানো এই যে কথাগুলো আজকে একটা কথা বলে আমি শেষ করতে চাচ্ছি আজকে আমি ছয় মাস আগে যেই ভিডিওটা দিয়েছিলাম তোমার সাইলেশিয়ার উপরে অর্থাৎ মায়াজমেটিকের উপরে সেই ভাষণটা শোনার চেষ্টা করবে যদিও সেখানে শব্দ গণ্ডগোলে ভালো শোনা যায় না আমি শুনে অবাক হয়েছি কত কথা যে সেখানে বলা আছে তোমরা যদি না শুনো বুঝতে পারবে না আজকে আবার নতুন তথ্য দিয়ে তোমাদেরকে সেগুলো একটু টাচ করে গেলাম অর্থাৎ সেগুলো শুনলে মনে রাখলেই যথেষ্ট কারণ ম্যাথমেটিকের উপরে যেই বক্তৃতাটা দিয়েছি আগামী পঞ্চাশ বছরের খবর সেখানে আছে সুতরাং বক্তৃতাগুলো শোনার চেষ্টা করবে যদিও এটা আমার ভিডিওতে আমার ইউটিউবে নাই সেটা তোমরা পাবে হোমিও কাননে এবং হোমিও কেস টেকিংয়ে তারা হয়তো প্রথম থেকে করছে সে বক্তৃতাগুলো মতো সুন্দর হয় ভালো হয় নেই শব্দের বিব্রেট আছে তারপরেও শোনার চেষ্টা করবে তাহলে অনেক খবর সেখানে জানতে পারবে প্রয়োগ করতে পারবে কারণ দেখো এর উপরে স্যারিজিয়ার তিন চারটা বক্তৃতা ক্লাস করে ফেলেছি কারণ বায়োকেমিক একটা ক্লাস করেছি সেটাও শোনার চেষ্টা করবে কারণ ওষুধটা সেইম অর্থাৎ এলো অর্থাৎ বায়োকেমিকে যেভাবে কাজ করে এখানেও কাজ করে তবে আমাদের হোমিওতে অনেক মেডিসিন আছে কিন্তু বায়ো ইয়ে বায়োকেমিকে তো ওষুধ নাই সুতরাং সেখানে বারোটা মেডিসিন দিয়ে আমাদের চিকিৎসা সুতরাং তোমাদের হাতে তুলে দিচ্ছে বারোটা মেডিসিন দিয়ে তুমি কাছাকাছি দিতে পারলেও সেখানে হিপাসাল্পও নাই মাস্ক নাই একমাত্র মেডিসিন সাইলিশিয়া তার সঙ্গে তুমি হয়তো টুকটাক চিন্তা করতে পারো ক্যালকেরিয়া সাল ক্যালকেরিয়া ক্যালিফস এর ক্যালিসাল তাইলে দেখো কত সুবিধা বায়োকেমিক্যাল কারণ বারোটা মেডিসিনের কাজ দিয়েই আমাদের এখানে সাইলেশিয়ার কাছাকাছি অন্তত দশটা মেডিসিন আছে সেখানে কিচ্ছু নেই একটা এক এক সাইলেশিয়া সেখানে ওষুধগুলোর ভিতরে এক নম্বর আছে এখানে কিন্তু অনেক ওষুধ আছে সুতরাং এখানে সাইলেশিয়া হতো বিশাল মেডিসিন আমরা প্রয়োগপত্র করতে পারি তাইলে আমরা তাইলে আমরা আমরা প্রয়োগেও আমরা পঞ্চাশত পদ্ধতি প্রয়োগ করার এই কারণেই আমাদের অভিজ্ঞতাটা দরকার দেখো বিশ্বাস আমাদের তো বিশ্বাসে হয় না কারণ হোমিওপ্যাথিক এই যাদের মেধা আছে তারা আসে না ভয়ে আর যাদের মেদা আছে তারা আসে অপপ্রয়োগ করে অর্থাৎ না জেনে শুনে প্রয়োগ করে যে কারণে দুই ধরনের সমস্যা আমাদের এখানে আছে তোমরা পড়ালেখা করে প্রয়োগ করবে প্রয়োগ যদি প্র্যাকটিক্যাল যদি প্রথম থেকে না করো তাহলে নিজের ওষুধ নিজে শিখবে নিজে প্রয়োগ করবে কারও কথা বিশ্বাস করবে না বিশ্বাস করবে বই বিশ্বাস করবে নিজেকে লক্ষণগুলো দেখে আমি আবারও বলবো সেইখানে দৃঢ়তার সঙ্গে তোমরা প্রয়োগ করার চেষ্টা করবে এই দৃঢ়তার কথা বলাতেই মনে পড়লো সাইলেশিয়ার কথা সাইলেশিয়া ভীতু এবং দৃঢ়তার অভাব তোমরা আবার সাইলেশিয়ার রুগী হইও না অর্থাৎ সাইলেশিয়ার অভাবে দৃঢ়তা অর্থাৎ তার কোনো কাজ করতে গেলে সেটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর আলস্য ভরা শীতকাতর দেখো কতগুলো লক্ষণ কথা বলে ফেললাম তাহলে এদগুলো লক্ষণের ভিতরে চার পাঁচটাও মিলেতে পারবে না শীতকাতর রুগী শীতকাতর শীতকাতর শরিক মায়াজমের আমরা আমরা যদি বলি শরিক মায়াজমের সোরা অর্থাৎ সরিনাম সেই সরিনামের শীতকাতর কাছাকাছি কিন্তু সাইলিশিয়া পার্থক্যটা খালি মনে রাখার চেষ্টা করবে স্যালিশিয়া আরও গভীর ওষুধ অর্থাৎ ইয়ার থেকেও তাইলে মাথাতে কিন্তু দোনোজনেই ঢেকে রাখার চেষ্টা করে অর্থাৎ মাথাতেই শীত তাদের বেশি লাগে মাথাতে তারা ঢেকে রাখতে চায় তাহলে এই যে পার্থক্য একটা ওষুধের সঙ্গে সে একটা ওষুধের আলোচনা করে দেখো ফার্স্ট ইয়ারে পরে এত ওষুধ আলোচনা করে এত লক্ষণ মনে রেখে মনে রেখে স্যার আমরা কি আর ওষুধ প্রয়োগ করতে পারবো তোমাদের সহজ কথা তোমরা এক দুই ব্যবহার করো দিনের দুইবার কি তিনবার আমি আগেও বলছি একুইট রোগে ঘন ঘন দিতে পারবা ক্রনিক ডিজিজের দুইবারের উপরে কোনো দিনও চেষ্টা করবে না একবার অথবা আরও একদিন পরপর তাহলে এই এই ডিপ ডিপসিড মেডিসিনটা আমি একটু আলাপ করে যাই এটা শরিক মাহাজমের উপরে দুইটা স্টার সাইকোটিকের উপরে দুইটা স্টার আর সিভিলিটিকের উপরে একটা এবং টিউবারকুলিসের উপরে একটা এগুলো বললে হয়তো তোমাদের হয়তো বুঝতে পারবে না কিন্তু যারা হয়তো এই ভিডিওটা দেখবে তাদের হয়তো এটা প্রয়োজন আছে এ কথাটুকু মনে রাখতে পারলেই তোমরা বুঝতে পারবা এই ওষুধটা কত ডিপ সিটেড মেডিসিন যাই হোক তাহলে আজকে আজকের আমার আলোচনার একটাই বিষয় অর্থাৎ প্রথম বর্ষ থেকে আমরা কি করি ওষুধটা প্রয়োগ করব। দেখো আমি অনেকগুলো কথা বলে গেছি চেষ্টা করবে ধাতুগত দিকের উপরে ওষুধ দিতে ধাতুগত দিকটা কি যেমন ধরো বললাম মুখের চেহারা অর্থাৎ মাথা বড়, পেট বড় পা সরু তারপরে ঘাম হাত পায়ে ঘাম কনস্ট্রিবিউশান অর্থাৎ কনস্ট্রিবিউশান অর্থাৎ প্যাখানা হয় না ঠিক মতন আর অনেক সময় প্যাখানার ব্রেক হয়ে প্যাখানা আসে আবার উপরে চলে যায় এই যে লক্ষ্য এবং দুই চার দিনও তার প্যাখানা হয় না এই প্যাখানা কোষ্ঠকাঠিন্য দূর করতে পারলেই আমাদের স্যালিসের কথা মনে রাখতে হবে তাইলে তাইলে এই কথাগুলো মনে রেখে আমরা অনায়াসেই আমরা আমরা প্রয়োগ করতে পারি আর একটা কথা সুচালু জিনিসের ভয় দেখো তুমি যদি কাউকে জিজ্ঞেস করো এই হঠাৎ করে কোনো রোগী যদি তোমাকে তুমি একটা সুস মারা দাও যদি সে ভয় পা অর্থাৎ সুচালো কোনো জিনিস দেখলে যদি ভয় পা সেটাও মনে রাখবে সাইলিসিয়ার রুগী দেখো এসব লক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন জানো মানসিক কষ্টের উপরে যদি কোনো রুগী চিকিৎসা করতে পারো সবচেয়ে ভালো যদি মানসিক চিকিৎসা যদি তোমরা করতে শুরু করতে পারো দেখো আবার সেটা একটা অন্য বিজ্ঞান কারণ এমনিই লক্ষণ পাই না আবার মানসিক লক্ষণের কথা বলে আপনার আবার জটিলতা সৃষ্টি করিয়ে না আমি আর জটিলতার দিকে যেতে চাচ্ছি না মানসিক কষ্ট তোমরা খুঁজে বের করতে হবে যেমন সুচালো জিনিসের ভয় এই ভয়টা থাকলেই আমরা ধরেই নিতে পারি সেটা অর্থাৎ অন্তত সৃষ্টিমার্ক পেয়ে গেছে এই 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 ওষুধের জন্য স্যালিসিয়ার সিলেকশানে তাহলে আর কয়েকটা লক্ষণ মিললেই আমরা ওষুধটা প্রয়োগ করতে পারবো তাহলে আমরা কি কী শিখলাম পালসের ক্রনিক অর্থাৎ পালস যেখানে ফেল করবে সেখানে আমরা স্যালিসা দিতে পারি যেমন চোখের আঞ্জিনা অর্থাৎ নাকে চোখে ক্ষত যত কিছু হোক আর নালিঘা নালিঘার উপরে তার কাজ হচ্ছে সবচেয়ে বেশি অর্থাৎ দেখো এত ডিপ সিটেড মেডিসিন চিনতেই করা যায় না চিনতেই করা যায় না তাহলে আমরা আমরা শেষ পর্যায়ে চলে আসছি আর আমাদের সময়ও বেশি নেই তবে আমি একটা আহ্বান জানাবো আমার আমার ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে যোগ দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে কারণ এটা একটা আমার দৃষ্টিতে মনে হয় আগামী প্রজন্মের কাছে অর্থাৎ তোমরা যে যুগের পরিবর্তন করবে সেই যুগের শনি তোমরা সুতরাং কারোর লোকে আপোষ করার চিন্তা নাই ও কি বললো ও কি বললো ওসব দিকে তাকে কোনো দরকার নাই তোমার লক্ষণ তোমার ওষুধ তোমার ওষুধ তোমাকে এগিয়ে নেবে তুমি কালে ঠিক করবা আমি লক্ষণ মাফিক কয়েকটা ওষুধ দিয়েছি কিনা এক দুই নম্বর হচ্ছে পঞ্চাশজন পদ্ধতি মানে সূক্ষ্মমাত্রা তার মানে সেটা আর দরকার নেই সচেতন প্রততম কোনো জিনিসের দরকার নাই এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে তাহলে আজকে আর বেশি আলোচনা করে করব না আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে